উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং বায়ার্ন মিউনিখ। ইংল্যান্ড ও জার্মানির ঘরোয়া লীগ চ্যাম্পিয়নদের লড়াই এবার চ্যাম্পিয়ন লীগ কোয়ার্টার ফাইনালের অন্যতম আকর্ষণ। অপর ম্যাচে বেনফিকা ঘরের মাঠে খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে রাত একটায়। এস এম আশরাফের রিপোর্ট। ক্লাব টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে ম্যানচেস্টার সিটি এবং বায়ার্ন মিউনিখ আছে সমান অবস্থায়। ছয় দেখায় তিনটি করে জিতেছে দুদলই। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ 2014-15 মৌসুমে দেখা হয় দুদলের। প্রথম লেগে অ্যালিয়ান্স এরেনায় জয় পায় বাভারিয়ানরা, দ্বিতীয় লেগে ইতিহাদে পেপ গার্দিওলা তার প্রতিশোধ নেন। গোল মেশিন আর্লিং হল্যান্ডের দিকে বাড়তি নজর রাখতে হবে বায়ার্নের। লিগে এরই মধ্যে করেছেন 30 গোল। মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার চেয়ে বেশি গোল করেনি কেউই। নরওয়ের এর স্ট্রাইকার বায়ার্নের বিপক্ষে 7 ম্যাচ খেলে করেছেন 5 গোল। সবশেষ ম্যাচে লিগে বায়ার্ন 1-0 গোলে হারায় ফ্রাইবুর্গকে। বুন্দেসলিগায় 2 পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে তারা। হাঁটুর ইনজুরির কারণে সিটির বিপক্ষে ম্যাচে থাকছেন না চুপোমোটিং। অপরদিকে সিটিজেনরা আছে দুর্দান্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 12 ম্যাচে অপরাজিত তারা। লড়াইটা দুই কোচেরও। ইউরোপের দুই সেরা ম্যানেজার ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে মুখোমুখি হয়েছেন 10 বার, যেখানে 6 বার জিতেছেন গার্দিওলা আর টুখেলের জয় 3 বার। এস এম আশরাফ, এটিএন বাংলা।